যখন হঠাৎ খবরটা শুনলাম খুব খারাপ লাগলো, মানে ভাবতে পারিনি, বিশ্বাস করতে পারিনি। মানে খারাপ লাগার থেকেও যদি বেশি কিছু থাকে তাহলে হয়তো সেটাই হয়েছে। বিশ্বাস করতে পারিনি যে এটা সত্যি। মানে ভাবছিলাম যে হয়তো এক্ষুনি শুনতে পারবো যে এটা হয়তো ফেক নিউজ বা মিথ্যে কোনো সংবাদ। তারপর তো আস্তে আস্তে দেখলাম না খবরটা সত্যি। সারা রাত ঘুমাতে পারিনি, সারা রাত মানে ফেসবুক আর হোয়াটসঅ্যাপে স্ক্রল করে গেছি, মানে কিছু খবর পাওয়ার জন্য বা ওনার গান শুনে গেছি। ভোরের দিকে একটু ঘুমিয়েছিলাম, তারপর আবার তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে, সারাক্ষণ টিভি চালিয়েই বসেছিলাম। আসলে আমাদের জেনারেশনের কাছে উনি যে কি ছিলেন সেটা হয়তো আমরা কেউ বলে প্রকাশ করতে পারবো না। উনি উনিই ছিলেন, মানে সবসময় ট্রেনে যাচ্ছি, বাসে যাচ্ছি, টোটোতে অটোতে যাচ্ছি, সবসময় ওনার গানই শুনতাম, ম্যাসআপ শুনতাম। তারপর যখন কোনো বন্ধুদের সাথে কিছু অনুষ্ঠান হতো বা ফিস্ট হতো, সবসময় বক্সে ওনার গানই বাজতো। মানে আমাদের অনেকটাই, মানে আমাদের জীবনের অনেকটা অংশ ঘিরেই উনি ছিলেন। তো উনি যেখানেই থাকুন, ভালো থাকুন, ওনার শান্তি কামনা করি।